দর্শক, আমি আসাদুজ্জামান জামান ফুলেট এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর 10 নম্বরে, ঠিক গুল চত্বরের নিচেই। আপনারা দেখেছিলেন যে কিছুদিন পূর্বে যখন দেশের কারফিউ যখন জারি করা হয়, তার পূর্বে এই জায়গাটিতে কিন্তু যে সহিংসতার যে ভয়াবহ রূপ কিন্তু এই গুল চত্বরে মানুষ দেখেছে, এবং এই মিরপুরে সবচেয়ে বেশি যে তাণ্ডব চালিয়েছে সেটি হচ্ছে মিরপুর 10 নম্বর যে গুল চত্বর রয়েছে সেখানে, এবং মিরপুর 10 নম্বর থেকে কাজীপাড়া পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে সেখানে কিন্তু তাণ্ডবের যে ভয়াবহতা তা কিন্তু লক্ষ্য করা যায়। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক গুল চত্বরের মাঝেই। আজকে কিছুক্ষণ পূর্বে, ঘণ্টাখানিক পূর্বে যেটা শুনেছিলাম যে কিছু সংখ্যক দুর্বৃত্তরা মিরপুর 10 নম্বর এখানে আসার চেষ্টা করে এবং তার ইট পাটকার কিছু মারার চেষ্টা করে, এবং তারপরে এখানে পুলিশ এসে বিষয় জায়গাটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অর্থাৎ শোনা যাচ্ছে যে আজকে 2:30 কিংবা 3টার দিকে এখানে আসলে দুর্বৃত্তরা আসতে পারে এই খবর শোনার পরে কিন্তু এই চতুর্দিক পুলিশ কিন্তু ঘেরাও করে রেখেছে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে যারা মিডিয়া কর্মী রয়েছে তারা এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আপনারা জানেন যে গত 15 জুলাই বাংলাদেশের যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীর সাথে কোটা সংস্কারের আন্দোলনকারীদের যে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে 18 তারিখ বৃহস্পতিবার সারা দেশে কিন্তু কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছিলেন বৈষম্যকারী ছাত্র আন্দোলন, এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশ, বিজিবি, র‍্যাব সুয়েটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে এই ও এক দফা দাবিতে কিন্তু এই ঘোষণা দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু পুরো ঢাকা শহরের মধ্যে কিন্তু এই যে ছাত্ররা থেকে শুরু করে অন্যান্য দুর্বৃত্ত তারা কিন্তু পুরো ঢাকাটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে, যার পরিপ্রেক্ষিতে একটি রণক্ষেত্র তৈরি হয়। এবং এই মিরপুর 10 নম্বরে এই 10 নম্বরের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি তাণ্ডব হয়েছিল, এবং এই এখন পর্যন্ত এই জায়গাটি থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে, কারণ ধারণা করা হচ্ছে 3টা কিংবা 4টার দিকে বা এরকম সময়ে আসলে দুর্বৃত্তরা এই জায়গাটি হামলা করতে পারে, যার পরিপ্রেক্ষিতে এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, তারা কিন্তু পুরো জায়গাটি কিন্তু বিজিবি একটু পরপর এসে একটু হল দিচ্ছে, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশরা কিন্তু জায়গাটি দাঁড়িয়ে রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে আসলে যেহেতু কারফিউকে শিথিল করা হয়েছে অনেকটা সময়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু যানজটের তীব্রতা দেখা যাচ্ছে, এবং যেটা আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং কোটা বিষয়টি ছিল যে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে বিচারের জন্য কিন্তু এই কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছিলেন ছাত্ররা। তারপরে শুরু হয়ে যায় আসলে দেশে অশান্তি যে বিষয়টি সেটি, তারপরে এই মিরপুর 10 নম্বরে কিন্তু এই তাণ্ডব কিন্তু শুরু হয়। শুধু তাই নয়, মিরপুর 10 নম্বর থেকে কাজীপাড়া পর্যন্ত যে জায়গাটি, পুরো জায়গাটি কিন্তু ছাত্রদের নিয়ন্ত্রণে চলে যায়, তাদের সাথে কিছু দুর্বৃত্তরা যোগদান করে কিন্তু এই জায়গাটিকে ভয়াবহ এক রূপে কিন্তু তারা দাঁড় করিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এখানকার এই জায়গাটি ছিল থমথমে অবস্থা, এবং আজকে এই মুহূর্তে মিরপুর 10 নম্বর কিন্তু থমথমে অবস্থায় বিরাজ করছে। কারণ খবর আসছে যে এখানে কিছুক্ষণ পরে এখানে সহিংসতা করতে পারে, এবং ছাত্ররা আবার যেহেতু আজকে কর্মসূচি ডাক দিয়েছে এই রাজধানীতে, এই মুহূর্তে কিন্তু মিরপুর ইসিবি চত্বর কিন্তু সংঘর্ষ চলছিল এই খবরটাকে আমরা পেয়েছি। 19 জুলাই দিবাগত রাত থেকে এই কারফিউ শুরু হয়, এখনও পর্যন্ত কারফিউ চলছে, কিন্তু অনেকটা সময় যেহেতু শিথিল করা হয়েছে এখন কিন্তু শিথিল অবস্থা রয়েছে, যার ফলে দেখতে পাচ্ছেন যানজট কিন্তু চলছে এবং তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে মিরপুর 10 নম্বরে। মানে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে, আমরা এখানে কথা বলতে চাই, আনন্দ টিভির একজন রিপোর্টার রয়েছে ওনার সাথে। আপনি জানেন যে গত শুক্রবারে যে আন্দোলন হয়, ওই আন্দোলনে আমি আসলে সম্মুখ প্রার্থী বলা যায়, কারণ আমি একেবারে ফ্রন্ট সাইডে ছিলাম এবং মিরপুর 10-ই ছিলাম, যেখানে আসলে আন্দোলনকারী এবং বিশেষ করে পুলিশ প্রশাসন এদের মাঝে যে সংঘর্ষের সূত্রপাত ঘটে আমি একেবারে প্রত্যক্ষদর্শী, এবং এখান থেকেই আমি আসলে লক্ষ্য করছিলাম তখন সেই আন্দোলনকে, এবং সেখানে আসলে অতর্কিতভাবে যেমন আসলে হামলাকারীরা হামলা করে, বিভিন্ন জায়গায় ভাঙচুর করে, তেমনি পুলিশও তাদের উপরে রাবার বুলেট, টিয়ার সেল ছুড়ে
এরপরে আমরা যখন তথ্য সংগ্রহ করতে যাই তখন আসলে আমি নিজেই হামলার শিকার হই। এরপর আমার ক্যামেরা বুম প্লাস হচ্ছে ফোন এগুলো নিয়ে যায়, যারা আন্দোলনকারী ছিল তারা আসলে নিয়ে যায়। অলরেডি আমি থানায় জিডি করেছি। তবে এই আন্দোলন যে সূত্রপাত এবং 19 তারিখে যে ভয়াবহ যে আন্দোলন আমরা দেখলাম, এরপরে আসলে থেমে থেমে চলমান প্রক্রিয়া যেটা চলতেছে, এরপর আজকে যেটা আপনি যেমনটা বললেন যে আজকের যে অবস্থা, আজকে আমরা আসলে সকাল থেকে এখানে আসি মিরপুর 10-এ এবং সকাল থেকে যেমনটা দেখলাম প্রশাসন তারা আসলে খুব কঠোর অবস্থা আছে এই মুহূর্তে মিরপুর 10-এ, এবং প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরাও কাজ করতেছে। তারা আসলে আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য তাদেরকে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করছে এরকম, এবং পুলিশ প্রশাসন তারা আসলে সকাল থেকেই খুব কঠোর অবস্থানে আছে। পুলিশের পক্ষ থেকে তো কোনো আক্রমণ হয় নাই, বিশেষ করে এরা ছাত্র আন্দোলনকারীদের সাথে সম্মিলিত কিছু লোকজন ছিল, হয়তোবা তারা বাইরে তাদেরকে দেখে মনে হয় না যে তারা ছাত্র, তবে বাইরের কিছু হবে, মানে বাইরে যারা এই আন্দোলনকারীদের সাথে সমর্থন দিয়ে যারা আসলে ঝাঁপিয়ে পড়েছিল তাদের ভিতরে হয়তোবা কেউ যারা নাশকতা করার জন্য এসেছে এবং এ ধরনের নাশকতা যারা সৃষ্টি করছে তাদের ভিতরে হয়তোবা কেউ হবে। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে সংঘর্ষ এবং সংঘাতের এখন পর্যন্ত মোট 210 জনের মৃত্যুর খবর কিন্তু পাওয়া গিয়েছে, তার মধ্যে 113 জন শিশু কিশোর ও তরুণদের তথ্য কিন্তু আমাদের হাতে এসেছে। মৃতের যে সংখ্যা তার মধ্যে সবচেয়ে বেশি পথচারী, তাদের সংখ্যা কিন্তু বেশি এবং সবাই কিন্তু দেখা যাচ্ছে যে প্রাণঘাতী যে গুলি ক্ষতচিহ্ন তাদের শরীরে কিন্তু দেখা গিয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ শুরু হয়েছে কিন্তু 15 জুলাই থেকে, এবং 15 জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জায়গায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 15 জুলাই আসলে মৃত্যুর খবর কিন্তু আমাদের হাতে আসেনি, পাইনি আমরা। হাসপাতালের তথ্য অনুযায়ী মোট 6703 জন আহত হয়েছে এই খবর কিন্তু আমাদের কাছে এসছে, এবং এই মুহূর্তে কিন্তু মিরপুর 10 নম্বরে থমথম অবস্থা বিরাজ করছে এবং সবার ভিতরে কি একটি আতঙ্ক কাজ করছে। তার পরিপ্রেক্ষিতে এখানে যারা পথচারী রয়েছে তারা কিন্তু ভয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কিন্তু রাস্তা পারাপার করছে এবং তীব্র যানজটও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে কিছুক্ষণ পরপর বিজিবি টহল দিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা এখানে আছে, তারা এখানে দেখছেন কোনো সহিংসতা হয় কি না, কারণ মিরপুরে এমন একটি জায়গা 10 নম্বরকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সহিংসতা এবং ভয়াবহতার রূপ কিন্তু হয়েছিল এই মিরপুর 10 নম্বরে। গত রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন যে এই যে সহিংসতা, এই সহিংসতাকে ঘিরে এখন পর্যন্ত 147 জনের মৃত্যুর সংবাদ তাদের হিসেবে রয়েছে, এছাড়া অনুসন্ধান চালিয়ে যাওয়া হচ্ছে, যদি তার তথ্য পাওয়া যায় তাহলে সেটিও আরও সংখ্যা বাড়তে পারে বলেও তিনি জানান। এবং এই মৃত্যুর মধ্যে ছাত্রলীগের ছেলেও রয়েছে, ছাত্র রয়েছে, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এবং এই সহিংসতে আরও যে বেশি প্রাণঘাতী যে গুলিগুলো লেগেছে তা হচ্ছে পথচারী এবং অফিসগামী যারা চাকরি করে তারা, এবং খেটেকা মানুষ যারা তারা কিন্তু সবচেয়ে বেশি আহত হয়েছে এবং নিহতের সংখ্যা কিন্তু রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল যোগে কিন্তু এখানকার যারা পুলিশে রয়েছে তারা পুরো মিরপুরে রাউন্ড ঘুরছে এবং ঘুরে ঘুরে কোনো ধরনের কোনো এই যে সহিংসতা হয় কি না, আন্দোলন হচ্ছে কি না এটি দেখছেন। বলা যাচ্ছে না মিরপুরে কি হয়, যে কোনো মুহূর্তে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এই পুরো জায়গাটি মিরপুর 10 নম্বর গুল চত্বরটি থেকে শুরু করে কাজীপাড়া পর্যন্ত আশপাশ যে এলাকা রয়েছে প্রত্যেকটি জায়গায় পুলিশরা কিন্তু কিছুক্ষণ পরপর মোটর সাইকেল দিয়ে ঘুরছেন এবং বিজিবির টহল দিচ্ছেন কোনো সহিংসতা হয় কি না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকজন ছাত্রকে তারা তুলে নিয়ে যাচ্ছে পুলিশ এই মুহূর্তে, তাদেরকে কেন তুলে নেওয়া হচ্ছে বিষয়টি এখনও স্পষ্ট বুঝতে পারছি না আসলে তারা কি এখানে এসেছিলো কি না। মনে হচ্ছে তারা এখানে জড়ো হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাদেরকে এখান থেকে ধরে নিয়ে যায়। এটি হচ্ছে মিরপুর 10 নম্বর গুল চত্বর, পুলিশের ভ্যানে দেখা যাচ্ছে কয়েকজন ছাত্রকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে কিন্তু এই মুহূর্তে ইসিবি চত্বরে কিন্তু আন্দোলন চলছে, এখানে কয়েকজন ছাত্রকে পুলিশের গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে মিরপুর 10 নম্বর এই গুল চত্বর থেকে। ধারণা করা হচ্ছে যে তারা এখানে কোনো ধরনের সহিংসতা কিংবা সমস্যা তৈরি করতে এখানে এসেছিলেন।